নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার 10ই এপ্রিল 2022 যেই দুইটি রাশির অর্থপ্রাপ্তি হতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এই দুইটি রাশি লটারি থেকে অর্থপ্রাপ্তি হবে, এই দুই রাশির শেয়ার মার্কেট থেকে, বিটকয়েন থেকে, গোল্ড থেকে, স্টক মার্কেট থেকে, ব্যবসা থেকে, জুয়া থেকে, সাট্টা থেকে এই রাশিগুলো কিন্তু অর্থ কিন্তু পাবে, এবং ব্যবসাতেও কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু করবে। সে আপনি দেশে বা বিদেশে যে যেখানেই ব্যবসা করুন না কেন, সব দিক থেকে কিন্তু আপনারা লাভের মুখ কিন্তু দেখবেন। দেখুন, প্রচুর কমেন্ট এসছে হোয়াটসঅ্যাপে এবং প্রচুর ফোন এসছে যে স্যার, রাশিভিত্তিক শুভ সময়টি যদি একবার বলেন তাহলে খুব ভালো হয়। কারণ বেশ কয়েকদিন ধরে আমি রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে দিচ্ছিলাম না, প্রচুর ডিমান্ড। তো এই চ্যানেলটি একমাত্র মানুষের অর্থাৎ প্রিয় ভিউয়ার্সদের কথা মাথায় রেখে কিন্তু আমি ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করি। তো আমি আজ থেকে আবার আপনাদেরকে রাশিভিত্তিক সময়টা আপনাদেরকে জানাবো, দিনের শুভ সময়টা আপনাদেরকে জানাবো, এবং দিনের যেটা কালকে যে যোগ এবং কোন নক্ষত্র রিপ্রেজেন্ট করছে সেটাও কিন্তু আপনাদেরকে আমি জানাবো এই ভিডিওতে। দেখুন, এই লটারির ক্ষেত্রে যে গ্রহটি সেটি হচ্ছে রাহু গ্রহ, আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ যেটি হচ্ছে রাহু গ্রহ। যে দুই রাশির কথা বললাম, আগামীকাল হঠাৎ প্রাপ্তি কিন্তু হবে এই লটারি থেকে এই দুই রাশি। এবং যাদের ক্ষেত্রে শেয়ার মার্কেট বলুন, বিটকয়েন বলুন, ফাটকা বলুন, স্টক বিজনেস বলুন, ব্যবসা বলুন, যারা ব্যবসা করছেন, বিটকয়েনের সঙ্গে যুক্ত আছেন, শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু ধনলক্ষ্মী কবচ আপনারা পরিধান করুন। দেখুন, রত্ন এবং কবচ ছাড়া আপনার প্রতিকার হতে পারে না। আমি বলছি, একটা কবচ এবং একটি রত্ন আপনার পারমানেন্ট প্রতিকার কিন্তু দিবে। কোনো কিছু এই মাথার মধ্যে ঘুরিয়ে এটা রাখুন, এটা করুন, সেটা করুন, টোটকা দিয়ে কোনো কিছু হয় না। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি কথাটা, যে মানে কোনো রত্ন কবচ ছাড়া যে প্রতিকার হয় এটা হয় কোনো মতে ইম্পসিবল। ওই টোটকা দিয়ে এটা করুন, এটা লাগান, সেটা লাগান, কিচ্ছু হয় না। রত্ন আপনার ভাগ্যকে বদলে দিতে পারে, একটি কবচ আপনার ভাগ্যকে বদলে দিতে পারে, যদি সঠিক আপনার প্রতিকার হয় তবেই। কিন্তু ওই টুকটাক করে আপনার ওই একটা বলে দিলাম এটা করুন ওটা করুন, কোনো সাইন্টিফিক ওয়ে নেই, এটার সাথে এটা মাথাতে 10 বার ঘুরি নেন, ওটা আপনার বিছানাতে রাখুন, ওটা এ করুন, আলতো ফালতো বলে লাভ নাই। যদি আপনি আপনার জীবনে উন্নতি চান, রত্ন এবং কবচ দুটি কিন্তু পড়া দরকার। আমি রাহু কবচ এবং ধনলক্ষ্মী কবচের কথা আপনাদেরকে বলছি, এবং শুক্রের কবচ, এগুলো কিন্তু আপনাদের লাগানো একান্তই দরকার। রাহুকে স্ট্রং করুন এবং ধনের জায়গাটা, ধনকে আকর্ষণ করার জন্য ধনলক্ষ্মী কবচ, এবং কিছু ক্ষেত্রে পাওয়ারিং তো মানে ম্যাজিকের মতো আপনার কাজ করবে। যারা পাওয়ারিং নিয়েছেন তারা প্রত্যেকেই জানেন ম্যাজিকের মতন কাজ করে। এবং ধনলক্ষ্মী কবচ যাদের অর্থ আকর্ষণ হচ্ছে না, অর্থ জলের মতন খরচ হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে ধনলক্ষ্মী কবচ। এবং লটারি যারা কাটছেন, লটারি একটুর জন্য এক দু নম্বরের জন্য মিস খেয়ে যাচ্ছে, লটারির ক্ষেত্রে কিন্তু আপনাদের এই রাহু কবচ পরিধান করতে হবে। এবার আপনাদেরকে আমি জানাই, আগামীকাল যে রবিবার যে দুই রাশির অর্থপ্রাপ্তির মহাযোগ সৃষ্টি হয়েছে সেই দুটি রাশির নাম, এবং আপনাদেরকে আমি বারবার বলছি, রাহু গ্রহ, শনি গ্রহ, বৃহস্পতি এবং শুক্র
এই কটি গ্রহ কিন্তু আপনার জন্মচক্রে ভালো থাকা দরকার। যারা শেয়ার মার্কেট, আপনার লটারি, বিটকয়েন এই যেগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একান্তই এই জায়গাটা কিন্তু দেখা একান্তই দরকার। এবার আমি আপনাদেরকে জানাবো আগামীকাল রবিবার যে দিনটি রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ রবিবার যে নক্ষত্র আপনাদেরকে রিপ্রেজেন্ট করছে সেই নক্ষত্রের নাম। দেখুন, আগামীকাল অষ্টমী তিথি এবং নবমী তিথি থাকছে, পুনর্বসু নক্ষত্র এবং পুষ্যা নক্ষত্র থাকছে, যোগটা খুব ভালো আছে, সুকর্মাযোগ। সুকর্মাযোগে ব্যবসা ক্ষেত্রে, ব্যবসাতে যারা অবনতি হচ্ছে তাদের ক্ষেত্রে ধনলক্ষ্মী কবচ লাগান। সুকর্মাযোগে লটারি কাটুন, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করুন, এবং রাহুকালটা আপনি জেনে নিন, রাহুকালটা বিশেষভাবে এই সময় কোনো ইনভেস্টমেন্ট করবেন না, সেটা হচ্ছে 4:30 থেকে 6 পর্যন্ত, এবং শুভ সময় 11:53 থেকে 12:42, আরেকটি হচ্ছে 11:50 থেকে 1:30, এটা হচ্ছে শুভ সময়। প্রথম রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বারটি 8 এবং 1, শুভ সময় সকাল 9:19 থেকে 11:56 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আপনাদেরকে জানাবো আগামীকাল, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল টার্গেট নাম্বার 6 এবং 8, এবং শুভ সময় 11:02 থেকে 1:34 পর্যন্ত। অর্থাৎ সিংহ রাশি এবং বৃষ রাশির ক্ষেত্রে আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ এবং টার্গেট নাম্বার দুটি আপনাদেরকে বলুন। লটারি শুধু নয়, শেয়ার মার্কেট, ফাটকা, বিটকয়েন এই সমস্ত থেকে, ব্যবসা এই সমস্ত থেকে কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন। গোল্ড এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে ইনভেস্টমেন্ট করুন, যে দুই রাশি আগামীকাল মহা সৌভাগ্যশালী রাশি কিন্তু হতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। অবশ্যই যে স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হচ্ছে আমার বুকিং নাম্বার, এই নাম্বারে আপনারা মেসেজ করুন, হোয়াটসঅ্যাপ মেসেজ করুন। অনেকে এমনি মেসেজ করে দিচ্ছেন, আমি বারবার বলছি হোয়াটসঅ্যাপ মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।